এবং তাদের এই অনুদান শিক্ষা ছাত্র জীবন শিক্ষাবার করবা। আর ছেলেরা যারা আসো তোমরা এই স্পেসটার ভিতরে চলে এসো। শুধু একক ভাবে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, এই সমাজ, আমরা যারা প্রশাসনে রয়েছি, যারা সমাজের নেতৃত্বে রয়েছি, যাদের দায়িত্ব তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করা, এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি নাই বলে হয়তো কিছু কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে। এই ঘটনাগুলো আছে না আর কোনো ধরনের সাংবাদিকতা। ছাত্রছাত্রীরা এখানে অপটিমিস্ট কর্তৃক বৃত্তি নিতে এসেছ, অনুদান নিতে এসেছ, সবার প্রতি আমার শুভেচ্ছা। এবং যেই সব গার্জিয়ানরা কষ্ট করে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি সভাপতি হিসাবে আমার কাজ হলো দেখবেন এক সময় ছিল বাল্য বিবাহটাই স্বাভাবিক ছিল, বরং 12-13 বক্তব্য দিয়ে গেছেন, অনেক মূল্যবান বক্তব্য, সেগুলো আপনারা অনুসরণ করবেন। শুধু এখান থেকে করে প্লাস জিপিএ প্লাস মহিত মহোদয় যারা আছেন তারা রয়েছেন আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এবং সম্মানিত অভিভাবক এবং প্রিয় স্কুলে কলেজে পান সেদিন 10টায় মাথা থেকে বের হয় জটিলতা সৃষ্টি হতে পারে। আমি অন্যান্য বছরের শিক্ষা শিক্ষিত হবে এই সংগঠনটিকে টিকিয়ে রাখার জন্য যারা একটা সন্ত্রাসের সাথে জড়িত হয়ে যায়, এই বয়সে তারা প্রত্যেক বাবা মাই মনে করে তার সন্তান নিষ্পাপ, এবং আমার বিশ্বাস যেটা অনেক কমে গেছে এবং ভবিষ্যতে হয়তো এমন আছে আত্মীয় স্বজনেরটা এখন কিন্তু সেই সিনারি নাই, বদলে গেছে। পরীক্ষা করার জন্য এই চক্ষু পরীক্ষার রিপোর্টটা আমাদের হেড সুমন দেব না ধরে ধরে আমি যাও সুমন দেব না এত ঘটনার জন্য তোমার আরো একটি জেলা প্রশাসক হিসাবে থাকি না তো তোমরা কোনোভাবেই কোনো যা যখন জানা যায় বাবা মা হিসাবে অভিভাবক হিসাবে তোমরা তত্ত্বাবধান করতে হবে কোথায় যায় কি বাবা অভিভাবক রয়েছে আমাদের সমাজে যারা জিনিসটাকে গুরুত্ব দেয়। আরো একটা বিষয় এখানে যেহেতু দেশকে নিয়ে চিন্তা করবে, সমাজকে নিয়ে চিন্তা করবে, তারপর